এসএসসি 23 ব্যাচ পরীক্ষা তো শেষ, এখন তোমাদের নতুন পরিচয়। তোমরা এখন এইচএসসি 25 ব্যাচ, আই গেস এটা তো বুঝতেই পারছো, 25 এটা তোমাদের পরীক্ষা। আর এজন্যই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি 25 স্পেশাল অনলাইন ব্যাচ। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের প্রথম পত্রের কমপ্লিট সলিউশন। আমরা একেবারে তোমাদের সিনিয়র ভাই এবং আপুরা যারা ছিল এইচএসসি 21 ব্যাচ তাদের কাছ থেকে শুরু করেছিলাম। 17,000 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছিল। এরপরে 22, 23, 24 প্রতিটাতেই একেবারে বিপুল সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে সংযুক্ত থেকে তাদের এ প্লাস পাওয়ার জার্নিটা কমপ্লিট করেছে। এবার পালা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির ফার্স্ট পেপারের। প্রতিটা পেপারের উপর একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে তোমাদের বেসিকটাকে স্ট্রং করে একেবারে কমপ্লিট সিকিউ এমসিকিউ সলভ করা পর্যন্ত আমরা তোমাদেরকে এই কোর্সে কমপ্লিট করে ফেলবো। এই কোর্সের ক্লাসগুলো হবে লাইভে, তার মানে প্রতিটা চ্যাপ্টার তোমরা লাইভে একেবারে ডিটেইলে বুঝে নিতে পারবে, প্রশ্ন করে লাইভের মধ্যেই সেই প্রশ্নের উত্তর পেতে পারবে। এবং প্রতিটা ক্লাস শেষে প্রিপারেশনের জন্য তোমার জন্য থাকবে ওই ক্লাসের লেকচার শিট। যে লেকচার শিট পড়লে ইনশাল্লাহ তোমার আর কোনো জায়গা থেকে কোনো ধরনের কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। শুধু তাই না, তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে সেটা ঝালিয়ে নেওয়ার জন্য থাকবে অধ্যায় ভিত্তিক পরীক্ষা। এমনকি প্রতিদিন ক্লাসের পরে ডেইলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে। আর এরপরে পুরো সিলেবাস শেষ করার পরে কমপ্লিট মডেল টেস্ট হবে, যেখানে তোমরা সিকিউ এবং এমসিকিউ দুটোই সলভ করবে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমাদের ক্লাসগুলো কারা নেবেন? তোমাদের ক্লাসগুলো নেবেন 10 মিনিট স্কুলের সব থেকে এক্সপিরিয়েন্স টিচাররা, যারা কিনা এইচএসসি 21 ব্যাচ থেকে টানা তোমাদের ব্যাচ পর্যন্ত ক্লাস নিয়ে আসছেন এবং প্রায় লক্ষাধিক স্টুডেন্ট পড়িয়েছেন এবং অনলাইনেই বিগত 2 থেকে 3 বছর ধরে পড়াচ্ছেন এবং নিজেদের অফলাইনে প্রায় 10 বছরের বেশি অভিজ্ঞতা আছে। তারা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল থেকে পাস করা ভাই এবং আপুরা, এবং তারা জানে কিভাবে পড়ালে তোমার বেসিকটাও স্ট্রং হয় এবং এ প্লাসটাও পেতে পারো। তাই আজই আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো। আর অনেকে হয়তো বা চিন্তা করছো, আচ্ছা ভাইয়া এখনো তো ক্লাস শুরু হয়নি কলেজে, এত আর্লি ভর্তি হয়ে যাব? অনেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দেয়। আর তোমাদের কথা চিন্তা করে এই কোর্সে যারা আগে থেকে এনরোল করছো তাদেরকে আমরা বিগত বছরের আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর রেকর্ডিং দিয়ে রাখছি। তার মানে তুমি চাইলে এখন থেকেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির যাত্রাটা শুরু করে ফেলতে পারো। এবং মনে রেখো এসএসসির থেকে এইচএসসি কিন্তু অনেক কঠিন, সিলেবাস প্রায় 3 থেকে 4 গুণ বড় হয়ে যায়, সময়টাও অনেকটুকু কমে আসে এবং এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে তোমার ভর্তি পরীক্ষাটাও দিতে হবে। তাই একটু সুযোগ করে আর্লি যদি প্রিপারেশনটা শুরু করে ফেলতে পারো তাহলে কিন্তু খারাপ না, বাকিদের তুলনায় একটু তো এগিয়ে থাকবা। বেস্ট উইশেস, আজই ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে আর শুরু করে দাও তোমার এইচএসসির পড়াশোনার পথ চলা।